সূর্য তখন ডুবুডুবু ছোট পাহাড়ের গাছপালার ফাঁক গলে সূর্যরশ্মি বেরিয়ে আসছে কার্তিকের শেষ বিকেলে সেই মিষ্টি রোদের আঁচে বসে খোস গল্প করছিলেন ঝর্ণা বেগম গল্পে কিছুটা বিঘ্ন ঘটিয়েই জানতে চাইলাম কেমন আছেন কাশিমুখে ঝর্ণা বেগমের উত্তর এখন অনেক ভালো আছেন শিক্ষার আলো বঞ্চিত এ নারী ঘর হারিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের আগেই এরপর গত অর্ধ গৃহহীন মানুষের ঘরে কাজ করে এবং আশ্রয়ে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময় শেষ বয়সে এসে সরকারের পক্ষ থেকে পেয়েছেন মাথা গোজার ঠাই তাতেই ছেলে ছেলের বউ আর নাতিপুতি নিয়ে নির্ভর এই বৃদ্ধ এখনকার শান্তি আছি এখন আর নিজের থানার মাঝে বসি বলে মনে করছি সরকারি মানুষ সরকার জায়গা বসি এখন আর কে কেন কথা করতে দিত না আর একটু দূরেই আরও এমন তেতাল্লিশটি ঘর এসব ঘরে যারা বাস করছেন তারা সবাই গৃহহীন ছিলেন এখন ঘর হয়েছে এসেছে বিজলিবাতি দিন শেষে শান্তিতে নিজ ঘরেই ঘুমাতে পারছেন সবাই এখন সরকারি ঘরগুলো দেওয়ার পর থেকে হাসি থাকতেও পারতেছে কষ্ট করে রোজগার করে চলতেও পারতেছে এখানে সুখে আছি এখানে ফানি কষ্ট হচ্ছে না তারপরে হানাফা স্রাপ করিবার সুযোগ বা কিছু সুযোগ পাচ্ছি এখানে বাড়ির ছোট্ট আঙিনাতেই কেউ সবজি চাষ করছেন কেউ বা করেছেন ফুল বাগান এদের জীবনযুদ্ধ আর বেঁচে থাকার গল্প সবারই প্রায় এক তাই প্রতিবেশীদের সাথে হেসে খেলে আনন্দে কাটছে তাদের দিন যে ঘরটা পাওয়ার জন্য অন্তপক্ষে শান্তিতে আছি বাসা ভাড়ার টেনশন নেই মাস শেষ হলে বাসা ভাড়ার চিন্তা হতো খাবো কুর থেকে বাসা ভাড়া দেবো থেকে ওইটা একটা টেনশন ছিল অনেক প্রধানমন্ত্রী সবাই আমাদেরকে আশ্রয় কেন্দ্র করছে এখন আমরা রঙতে ওনাকে জানাই ভালো আছি আগের তোলা নাই প্রধানমন্ত্রী ঠিক আছে নিয়ে ঘর দিচ্ছে আমার ওই ঘরে আমি বসবাস করতে আছি আনন্দ লাগতে আছে সব কিছু সবজি সবজি লাগাই খায় সরকারের এমন আশ্রয়ন সুবিধার মাধ্যমে পঞ্চম পর্যায়ে মঙ্গলবার আশ্রয়নের ঘর বুঝে পেল ষাট উপজেলার আটাশ জেলার আরও পাঁচ হাজারের বেশি মানুষ এর মাধ্যমে নতুন করে ভূমিহীন মুক্ত হল এগারোটি জেলা সরকারি তথ্য মতে এ পর্যন্ত আশ্রয়নের সুবিধা পেয়েছে পাঁচ লাখের বেশি পরিবার এগারোটি জেলার ষাটটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে এ পর্যন্ত বত্রিশটি জেলার প্রায় তিনশো চুরানব্বইটি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন ঘোষণা করা হয়েছে এ সকল জেলা উপজেলায় আশ্রিত মানুষগুলো কেমন রয়েছেন সেখানে গেলে আসলে দেখা যায় নিজেরাই নিজেদের কর্ম করে জীবনযাপন করছেন দিন শেষে রাতে মাথা গোজার ঠাই পেয়ে এসব মানুষের চোখে মুখে কেবলই কৃতজ্ঞতার ছাপ সেই কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চট্টগ্রামের হাটহাজারি থেকে শোয়েব রহমান এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন দুইশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশ ভাউচার